ভ্যাকসিন নেওয়ার লাইনে হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি, ভেঙে গেল কাঁচের গেট, এমনই ঘটনা ঘটেছে বর্ধমান জেলার মেমারিতে। সেখানেই মেমারি পৌরসভার পথসাথীর কমিউনিটি হলে এই ঘটনা। পুরো বিষয় নিয়ে কথা বলে নেবো এই মুহূর্তে সরাসরি ফোনে রয়েছে আমাদের প্রতিনিধি আমজাদ আলী। আমজাদদা, পুরো বিষয়টি জানাও। একেবারে শান্তনু, আমরা সকলেই অবগত যে গোটা বিশ্ব জুড়ে মারণ যে ভাইরাস, করোনা ভাইরাস, তার জন্য কিন্তু আমাদের স্থিরতা পেতে ইতিমধ্যে প্রত্যেকটা মানুষ কিন্তু ভ্যাকসিন নেওয়ার চেষ্টা করছেন। তার মধ্যে পূর্ব বর্ধমান জেলা মেমারি পৌরসভা এলাকায় পথসাথী নামে এক কমিউনিটি হল আছে, সেখানে প্রায় দিনই একটা ক্যাম্প বসে এবং সেই ক্যাম্পে প্রায় 1200 থেকে 1500 মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়। কার্যত বেশ কয়েকদিন পিছিয়ে যাওয়ার পর আজকে আবারও ভ্যাকসিন দেওয়ার যখন ডেট করে, তখন পৌরসভা এলাকার বহু মানুষ, মহিলা থেকে পুরুষ পর্যন্ত সকলে কিন্তু উপস্থিত হন এবং প্রচুর লাইনও থাকে। তার মধ্যে দুপুরের দিকে বিশাল একটা ঝড় বৃষ্টি আছে, এই বৃষ্টির মধ্যে তারা এককাছি হয়ে যাওয়াতে কে কোথায় কিভাবে ঢুকবে, কিভাবে লাইন দেবে, এই নিয়ে একটা সমস্যা বাধে। আর এই সমস্যা বাধার কারণে কিন্তু ওই এলাকায় পুরো ধুন্দুমার হয়ে যায়, মানে মানুষ মানুষের সঙ্গে ধাক্কা, হুড়োহুড়ি, মারামারি এরকম একটা। তার মধ্যে দুটি সিভিক পুলিশ ছিল, সেই সিভিক পুলিশকেও আহত হয়েছে। ওর মধ্যে সামনে একটি বড় গেট ছিল, সেই গেটটিও ভেঙে পড়ে, কাঁচের গেট, তার মধ্যেও একজন আহত হয়েছেন, তাকে ইতিমধ্যেই তাকে মেমারি হাসপাতাল ব্লকে নিয়ে যাওয়া হয়েছে এবং বর্ধমানের মেমারি থানায় ফোন করা হলে তড়িঘড়ি সেখানে পুলিশ পৌঁছায় এবং সেই জায়গাটিকে পুরো স্থিতিশীল করে এবং এখন লাইন দিয়ে আবারও তারা ভ্যাকসিন নিচ্ছে। এবং সবচেয়ে বড় বিষয় যে পুরসভা এলাকায় যে কমিউনিটি হলটি রয়েছে পথসাথী নামে, সেই কমিউনিটি হলে এক জায়গায় যে ভ্যাকসিন দেওয়া হচ্ছে এটা নিয়ে কিন্তু মানুষ কথা তুলছে। আর কিন্তু সব মিলিয়ে যে বাতাবরণ তৈরি হয়েছে সেটা নিয়ে কিন্তু প্রচুর ক্ষোভ রয়েছে মেমারি পুরসভার পুরবাসীদের। ধন্যবাদ আমজাদদা, আমাদের সঙ্গে ফোনে ছিলেন আমাদের প্রতিনিধি আমজাদ আলী। এখানে কি ঘটনা ঘটেছে? এখানে মানুষের গ্যাঞ্জামে ভিড়ে ঠেলাঠেলিতে বৃষ্টির জন্য, তো সামনে মানুষ বৃষ্টির জন্য ভিজতে ভিজে উপরে উঠে গেছে, দিয়ে উপরে উঠে চাপ দিয়ে কাঁচটাকে ভেঙে ফেলেছে। দরজাটা আমরা এখানে দর্শন দর্শন করে ঢুকাচ্ছিলাম আস্তে আস্তে করে, দিয়ে তারপর থেকে ওই মানুষের চাপে ঠেলা ফেলতে গিয়ে ভেঙে ফেলেছে। তার মানে এটা ইচ্ছাকৃত ভাঙা নয়? না, ইচ্ছাকৃত ভাঙা নয়, মানুষের ভিড়ের চাপে ভেঙেছে। তা এখন কীভাবে সামলাচ্ছে? এতক্ষণ খুব শান্তভাবে ছিল, লাইনটা ছিল, বৃষ্টির জন্য সব উপরে উঠে গেছে। তা কারো কোনো আহত হওয়ার? হ্যাঁ, দুজনের আহত হয়েছে। সে দুজন পাবলিক? হ্যাঁ, দুজনে হসপিটালে চলে গেছে। কারা তারা? সব বলবো আন পাবলিক। আর সিভিক একজন আহত হয়েছে? আর সিভিকের একটু লেগেছে। আপনার নাম পরিচয়? হ্যাঁ, আপনার নাম পরিচয়? আমার নাম শ্যাম ক্ষেত্রবর। এখানে কি ঘটেছে? প্রচুর ঝামেলা অশান্তি হয়ে এখানে কাজটা ভেঙে দিল, ঠিক আছে। কিছু ছেলে কিজন্য ভাঙলো? কিজন্য লাইন ঠেলাঠেলি করার জন্য, বেলাইন করার জন্য ভেঙে দিয়েছে। আমরা প্রথমে লাইন ছিলাম, আমাদের ওরা শেষে করে দিয়েছে লাইনে। এখন এখানে পুলিশ ছিল তো? হ্যাঁ, এখানে পুলিশ তখন ছিল না, তারপরে পুলিশ আসলো। তা এমনি এমনি কি ভিড়ের চাপ না বৃষ্টির জন্য? চাপে কাজটা ভেঙে একটা ছেলের হাত কেটে গেছে, দিয়ে শেষে বার করে দিল। আর সেই 10টা থেকে লাইন দেওয়া আছে। আপনার নাম কি? আপনার নাম কি? আমার নাম শেখ আব্দুল। এখানে দৈনিক কত ভ্যাকসিন চলছে? গতকাল হয়েছিল 1200, তার আগের দিন হয়েছে 1500, আর আজকে 1300, আজকে হচ্ছে 1500। 18 থেকে 44 বছর পর্যন্ত 1000 ভ্যাকসিনেশন হচ্ছে, আর 45 এবং অনার্স উঠে 500 হচ্ছে। এখানে কি শুধু পুরসভা হচ্ছে না গ্রাম স্তরেরও? শুধুমাত্রই পৌরসভার হচ্ছে। অনুরোধ ক্রমে আশেপাশের বহু দূর থেকে যারা মানুষ আসছে, কিছু কিছু অনলাইনে যে মানে মিউনিসিপ্যালিটি যে ভেন্যু দিয়ে দেওয়া হয়েছে তাদেরকে আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি। আমাদের মূল লক্ষ্যটা হচ্ছে পশ্চিমবঙ্গেতে ভ্যাকসিনেশন করা। শুধুমাত্র আমরা মেমারি পৌরসভার মধ্যেই যে আটকে থাকবে হয়েছে তা নয়, বাইরেতে সমস্ত পঞ্চায়েতের বিডিও অফিসে গিয়ে দিচ্ছি। তৎসত্ত্বেও যে সমস্ত মানুষগুলো, বয়স্ক মানুষগুলো ভ্যাকসিনেশন হচ্ছে মেমারি পৌরসভাতে আমাদের কাছে আসছে, আমরা তাদেরকেও ভ্যাকসিনেশন দিচ্ছি। সবথেকে বড়ো কথা হচ্ছে সুস্থ এবং সুন্দরভাবে মেমারি পৌরসভা ভ্যাকসিনেশন করতে, এই বার্তা চতুর্দিকে যাওয়ার জন্যই মানুষ বাইরে থেকেও আসছে।
এখানে এই যে আজকে 1500 মানুষের ভ্যাকসিন হচ্ছে, যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা কি ছিল? কারণ একটা দরজা ভেঙে গেল ফেব্রুয়ারি মাস থেকে, তো আমরা আরম্ভ করেছি, তা আমাদের কোনো নিরাপত্তার অভাব হয়নি। কয়েকটা সময় বিদ্যুৎ দপ্তরের প্রাকৃতিক দুর্যোগের জন্য কয়েক ঘন্টার বিদ্যুৎ বন্ধ থাকলেও আমরা কিন্তু জেনারেটরের মাধ্যমে ভ্যাকসিনেশন করেছি। অতএব নিরাপত্তার কোনো অসুবিধা নেই, দ্বিতীয় কোনো আর এত সুশৃঙ্খল নাগরিক নেমারি পৌরসভা এই এলাকার এবং রাজ্যেরই সুশৃঙ্খল যে নাগরিক, তারা টুকটাক অসুবিধা হলেও তারা ভ্যাকসিন পাচ্ছে এই আনন্দতে, এই মানসিক স্বস্তিতে তারা মেনে নিচ্ছে। আজকে আসলে একটা সময় লাগছে, ভ্যাকসিন হতে সময় লাগছে। আজকে একটা সময় এতটাই ভিড়ের চাপ হয়ে যায় শেষ পর্যন্ত দরজাটাই ভেঙে ফেলে। এটা তো বলার কিছু নেই, কো সমস্ত মানুষ চাই যে অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, আমাদের মোট চারজনের একসঙ্গে ভ্যাকসিনেশন করছে, তা মানুষ তো চাইছে আমি যদি আগে যাই, আমরা দশজন নাগরিককে একসঙ্গে ঢোকাচ্ছি, হয়তো সেই সময়টা আমাদের একটা কাঁচের দরজা হাফ বন্ধ থাকে হাফ খোলা থাকে, এত চাপ চারজনের ভেঙে গেছে, একজন একটু আহত হয়েছে, আমরা সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে গেছি, আমরা প্রাথমিক চিকিৎসা করারও ব্যবস্থা করছি, এবং সেই ঘটনা হওয়ার পর সমস্ত নাগরিক কিন্তু সুন্দরভাবে এখনও পর্যন্ত দাঁড়িয়ে আছে এবং ভ্যাকসিন নিচ্ছে। আমি খবর পেয়ে পৌরসভায় ছিলাম, আমি খবর পেয়ে এসে আমি দেখেছি।